2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নির্ধারিত জুলাই মাসের মধ্যে অর্থাৎ যথাসময়ে এবং স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করবার জন্য বদ্ধপরিকর হলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই উচ্চ মাধ্যমিক বোর্ড আজকে তোমাদের রেজাল্টের স্বচ্ছতা বজায় রাখতে এবং দ্রুত রেজাল্ট যাতে প্রকাশ করা যায় সেই লক্ষ্যে একটি নোটিশ প্রকাশ করেছে। কি রয়েছে নোটিশে এবং 2021 উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত আরও কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাবো। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিও শুরুতেই তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ইতিমধ্যেই জেনে গেছো কোন ফর্মুলাতে ক্লাস 10 থেকে 40%, 11 থেকে 60% এবং তোমাদের 12-এর প্রজেক্টের নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে। এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন, ক্লাস 11-এ যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়নি সেক্ষেত্রে কি হবে? এখানে বোর্ড একটা সিম্পল থিওরি বা সূত্র অবলম্বন করছে। তোমরা ক্লাস 11-এ যে কটা পরীক্ষা দিয়েছ, যে কটা পরীক্ষা তোমাদের হয়েছে, তার মধ্যে যেটাতে তুমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো সেই নাম্বারটাই যে কটা পরীক্ষা হয়নি তার নাম্বার হিসাবে বসিয়ে দেওয়া হবে। অর্থাৎ ধরো বাংলা, ইংরেজি এবং জীবনবিজ্ঞান তোমার হয়েছে, বাংলাতে তুমি 60 পেয়েছো, জীবনবিজ্ঞানে তুমি 70 পেয়েছো, ইংরেজিতে তুমি 80 পেয়েছো, তিনটের মধ্যে তাহলে কোনটায় সবচেয়ে বেশি পেয়েছো? তুমি পেয়েছো ইংরেজিতে 80। ধরো ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো পরীক্ষা তোমার হয়নি, তাহলে যে 80 নাম্বারটা তুমি হায়েস্ট পেয়েছো ইংরেজিতে সেই হায়েস্ট নাম্বারটাই যে দুটো পরীক্ষা হয়নি তাতে বসিয়ে দেওয়া হবে। এ তো গেল কেমনভাবে নাম্বার দেওয়া হবে। স্কুলের কাছে যে বোর্ড ইতিমধ্যেই নাম্বার চেয়ে পাঠিয়েছে এটা তোমরা সবাই জানো, এবং সময় দেওয়া হয়েছিল খুব অল্প, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সমস্ত স্কুল বোর্ডের কাছে সঠিকভাবে তোমাদের নাম্বার পাঠাতে পারবে কি না, তা নিয়ে কিন্তু বিভিন্ন শিক্ষাবিদেরা নানারকম আশঙ্কা প্রকাশ করেছিলেন, যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়। এরপরেই বোর্ড নড়ে চড়ে বসে। মূলত দুটো খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, এক, এত দ্রুত নাম্বার পাঠাতে গিয়ে কোনো গোলমাল হবে না তো, আর দুই, এক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে তো। দেখো ক্লাস 11-এ তোমরা কে কত নাম্বার পেয়েছো, পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুল ইতিমধ্যেই এই ঘোষণার আগেই বোর্ডের অফিসে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে 1500 মতো স্কুল না পাঠানো অবস্থায় রয়েছে তোমাদের নাম্বারগুলো। তাদের জন্য বোর্ড একটা টাইম প্রথমে দিয়েছিল, আজ নোটিশ জারি করে বাদবাকি স্কুলকে বলা হয় আপনারা 28 তারিখের মধ্যে আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা যে নাম্বারটা পেয়েছে স্বচ্ছতার সঙ্গে আমাদের কাছে পাঠিয়ে দিন। এখানে তোমাদের অনেকেরই একটা স্বাভাবিকভাবেই আশঙ্কা হতে পারে যে অনেক স্কুল যেগুলো আর কি এই যে 11-এর নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে এটা জানার আগেই বোর্ডের কাছে 11-এর নাম্বার পাঠিয়ে দিয়েছিল, তারা অবভিয়াসলি স্বচ্ছতার সঙ্গে নাম্বার পাঠিয়েছে। কিন্তু এখন যে স্কুলগুলো জেনে গেল যে 11-এর নাম্বার দিয়েই উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা তৈরি হচ্ছে, তারা সহানুভূতিপরায়ণ হয়ে কোনো ছাত্র বা ছাত্রীর নাম্বার বাড়িয়ে দেবে না তো, এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের মনেই একটা সংশয় ছিল। এই জায়গাতে বোর্ড কিন্তু অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে কোনো স্কুল যেন অস্বচ্ছতা না করে, অস্বচ্ছতা করলে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেটাও বলা হয়েছে। এমনকি এই নোটিশে বলা হয়েছে স্কুল যে নাম্বারটা পাঠাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী যে পরীক্ষা দিয়েছে সেই খাতার উত্তরপত্র অ্যান্সার শিট স্কুল যেন 6 মাস সংরক্ষণ করে রাখে। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেদিন আউট হবে তারপরে আরও 6 মাস স্কুলকে নিজের দায়িত্বে তোমাদের 11-এর প্রত্যেকটা পরীক্ষার খাতাকে কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। মূলত মূল্যায়নের স্বচ্ছতা বজায় রাখার জন্যই বোর্ড এই কথাটা জানিয়েছে। আর এই যে বলছে 28 তারিখের মধ্যে সর্বোচ্চ সময় দেওয়া হয়েছে, প্রতিটা স্কুল, রাজ্যের সমস্ত স্কুল যারা এখনও পর্যন্ত বোর্ডের কাছে নাম্বার পাঠায়নি 11-এ, তাদের বলা হয়েছে আপনাদের লাস্ট ডেট, এর মধ্যে আপনাদের কিন্তু নাম্বার পাঠাতেই হবে। তো তোমরা একটা লিস্ট দেখেছো যেটা নেটেও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে, যে কিছু কিছু স্কুল এখনও নাম্বার পাঠায়নি, ওটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, 28 তারিখের মধ্যে সমস্ত স্কুলই তাদের নাম্বার পাঠিয়ে দেবে। আর বোর্ডের এই তৎপরতাই প্রমাণ করছে মুখ্যমন্ত্রীর বক্তব্য যেটা ছিল, জুলাইয়ের মধ্যে রেজাল্ট দেওয়া হবে। সংসদ সভানেত্রী মহুয়া দাস যেটা জানিয়েছেন 25 থেকে 30 জুলাইয়ের মধ্যে রেজাল্ট, সেই দিকেই কিন্তু বোর্ড এগোচ্ছে। অর্থাৎ রেজাল্ট কিন্তু 25 থেকে 30 জুলাইয়ের মধ্যেই তোমরা পাবে বলে আশা করা যাচ্ছে। এটুকুই ছিল আপডেট, পরে কোনো আপডেট থাকলে আবারও জানিয়ে দেবো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।